আসসালামু আলাইকুম। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ গাজীপুর ক্যান্টনমেন্ট এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 এপ্রিল 2022 তারিখ। এখানে বিভিন্ন রকমের পদ রয়েছে এবং অসংখ্য পদ সংখ্যা রয়েছে, তো আমরা এই বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানাবো এবং আবেদন কবে শুরু হবে, আবেদন কিভাবে করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করবো। একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে বিস্তারিত তথ্যগুলো আপনারা এক ভিডিওতে জেনে নিতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশনে আমি পরবর্তীতে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিম্নোক্ত শূন্য পদসমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। পদের নাম অফিস সুপারিনটেন্ডেন্ট, পদ সংখ্যা একটি। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে, দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছরের চাকরি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 10টি। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, নাটোর, বাগেরহাট, বরগুনা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স একই, যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং প্রতি মিনিটে কম্পিউটারের টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট 9,300 থেকে 22,490, পদ সংখ্যা একটি। শুধুমাত্র ঢাকা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গোডাউন কিপার 9,300 থেকে 22,490, পদ সংখ্যা 3টি। মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স একই, কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার, পদ সংখ্যা 3টি। ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, কুষ্টিয়া জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান, পদ সংখ্যা 55টি। এখানে অনেকগুলো জেলার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত, গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ফায়ারম্যান 8,500 থেকে 20,570, পদ সংখ্যা 2টি। শুধুমাত্র ঢাকা, চাঁদপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, অগ্নিনির্বাপণ অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। নিরাপত্তা কর্মী 8,500 থেকে 20,570 টাকা, পদ সংখ্যা 2টি। মানিকগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। টেকনিক্যাল হেল্পার, পদ সংখ্যা 43টি, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে অনেকগুলো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। আর দালি 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 3টি। নরসিংদী, পঞ্চগড়, ঢাকা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দারোয়ান বা গেট গার্ড 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 2টি। মাগুরা, রাজশাহী জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি, অবসরপ্রাপ্ত সামরিক বা আধাসামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। মালি, পদ সংখ্যা 1টি, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, শুধুমাত্র বগুড়া জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাস, উদ্যান বা বাগান পরিচর্যা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। এবার আমরা আরেকটি পদ রয়েছে এখানে উপরে, আরো 2টি। লেবার, পদ সংখ্যা 11টি, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে এই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস, পরিচ্ছন্নতা কর্মী 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। শুধুমাত্র নাটোর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এটা অষ্টম শ্রেণী পাস। এবার আসি আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে।
30 এপ্রিল 2022 তারিখে প্রার্থীর বয়স এখানে 5 নং কলামে যেগুলো বলা হয়েছে 18 থেকে 30 বছর এই ধরনের হতে হবে এছাড়া কিছু এখানে শর্তাবলী রয়েছে এগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন ওয়েবসাইট হচ্ছে bof.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু 1 এপ্রিল 2022 তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 30 এপ্রিল 2022 তারিখ বিকেল 5টায় অনলাইনে আবেদন করার জন্য আপনাদের ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে ছবি সাইজ হবে 300x300 পিক্সেল সিগনেচারের সাইজ হবে 300x80 পিক্সেল অনলাইনে আবেদন করা শেষে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে আবেদনের যে ফি সেই ফিটা জমা দিতে হবে খেয়াল করুন 1 2 3 4 5 6 7 ও 8 নং পদের জন্য 112 টাকা 9 থেকে 14 নং পদের জন্য 56 টাকা অনলাইনে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা জমা দিতে হবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে দিবেন কারণ আপনি যতক্ষণ পর্যন্ত টাকা জমা দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আবেদন কোনোভাবেই গ্রহণ করা হবে না অনলাইনে আবেদন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি দিয়েই আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে তো ইউজার আইডি যখন আপনি অনলাইনে আবেদন সাবমিট করলে পাবেন পাওয়ার পরে আপনাকে এই দুটি এসএমএস পদ্ধতিতে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে দুটি এসএমএস এর মাধ্যমে প্রথমে এসএমএস এ লিখতে হবে বিওএফ এরপর স্পেস দিবেন দিয়ে অনলাইনে আবেদন করার শেষে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখতে হবে লিখে সেন্ড করতে হবে 16222 এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করলে রিপ্লাই একটা মেসেজ আসবে সেখানে আপনার নাম কত টাকা কাটবে এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে পিন নম্বরটা নোট করবেন নোট করে আবার মোবাইলের মেসেজ অপশনে যাবেন দিয়ে লিখবেন বিওএফ স্পেস দিয়ে লিখবেন ওয়াইইএস স্পেস দিয়ে লিখবেন প্রথম মেসেজে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখবেন এখানে এক্সাম্পল দেখুন এভাবে লিখতে হবে লেখার পর আবার সেন্ড করবেন 16222 এই নম্বরে আবার সেন্ড করবেন সেন্ড করে রিপ্লাই মেসেজে কংগ্রেচুলেশন জানাবে এবং আপনাকে বলা হবে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এবং আপনাকে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে বুঝবেন যে আপনার আবেদন 100% কমপ্লিট তবে মনে রাখতে হবে টাকা জমা দেওয়ার আগে অবশ্যই আপনার আবেদন কপিটি আপনাকে ভালো করে যাচাই করতে হবে কোন ইনফরমেশন ভুল আছে কিনা যদি কোনো ইনফরমেশন ভুল থাকে তাহলে নতুন করে আবার ফর্মটা পূরণ করতে হবে কিন্তু টাকা জমা দিয়ে দিলে আপনি আর ফর্মটা সংশোধন করতে পারবেন না বা নতুন করেও করতে পারবেন না প্রবেশপত্র যখন ছাড়বেন তখন আপনাকে প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যোগ্য শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে বলতে বোঝানো হয়েছে অনেকেরই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য ভুল দিয়ে থাকেন বা অনেক সময় বিভিন্ন তথ্য না দিয়েও আপনারা ফর্মটা সাবমিট করে ফেলেন সেক্ষেত্রে অনেককেই আপনার প্রাথমিক অবস্থায় বাদ দিয়ে দেওয়া হয় পরবর্তীতে শুধুমাত্র যাদের সবকিছু ঠিক থাকে তাদেরকে এসএমএস পাঠানো হয় অ্যাডমিট কার্ডের জন্য ইউজার আইডি পাসওয়ার্ড যদি কোনো কারণে আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি সেটা আবার এই পদ্ধতিতে আপনি রিকভার করে নিতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে আপনি রিকভার করে নিতে পারবেন তো ভিডিও ডেসক্রিপশনে এটার লিংক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ভালো করে আরো বিস্তারিত ভালোভাবে পড়ে নিতে পারবেন এবং এখানে যে আবেদনের যে লিংক সেই লিংকটিও সেখানে সরাসরি পেয়ে যাবেন ডেসক্রিপশনে চেক করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করবেন হয়তো অনেক চাকরি প্রার্থী উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ